আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডমিশন প্রোগ্রামে। আপনাদের সাথে আছি আমি আজিমুল আহসান। আজকে আমরা অ্যাডমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক শিখব, যেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা যখনই কোনো পরীক্ষাতে যাই এবং পরীক্ষাতে যখনই ভয়েস চেঞ্জে যখন কোনো প্রশ্ন সলভ করতে যাই, তখন কিন্তু আমরা অনেকে মনে করি কি যে এটা তো আমরা আগে থেকেই করে এসেছি, এটা তো খুবই ইজি। কিন্তু আমরা যখন প্রশ্নগুলো যখন সলভ করতে যাই, তখন কিন্তু আমরা কিন্তু বেশ কিন্তু ডিফিকাল্টিস ফেস করি, ঠিক আছে? কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে কনভার্ট করতে যাই, অথবা প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে কনভার্ট করতে যাই, তখন কিছু ক্রিটিক্যাল ইস্যু কিন্তু চলে আসে, যে বিষয়গুলো কিন্তু আমাদের সবারই কিন্তু জেনে রাখা একান্ত দরকার। তো আজকে আমাদের আলোচনাগুলো হবে এই ভয়েস রিলেটেড যাবতীয় যে খুঁটিনাটিগুলো বিষয় আছে সেগুলো নিয়ে, এবং আপনাদের সবার সাথে আছে আমি আজিমুল আহসান। তো আমরা আজকে কথা আর বেশি না বাড়িয়ে আজকে শুরু করি আজকের আমাদের সেশনটা। আমরা যখনই ভয়েস চেঞ্জ যখন করতে যাই, তখন আমরা জানি যে ভয়েসের ক্ষেত্রে টেন্স কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে যেটা হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভে যদি কনভার্ট করতে যাই, তাহলে যেটা হয় আমাদের কিন্তু টেন্সে কিন্তু ব্যাপক কিন্তু পরিবর্তন ঘটে যায় আর কি। সো টেন্সের যে পরিবর্তনটা যে হয় একটা ভয়েস চেঞ্জ করতে গেলে, সে বিষয়গুলো কিন্তু আমরা প্রথমে দেখব। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বরে যেটা বলতেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো সেন্টেন্স থেকে থাকে, এরকম একটা সেন্টেন্স ধরে নেন যে আই ইট রাইস, তাহলে এই আই ইট রাইস এই সেন্টেন্সটাকে আমরা যদি যদি কনভার্ট করতে যাই, তাহলে কী করতে হবে? তাহলে বলতে যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে কী করতে হবে, একটা এক্সট্রা করে অ্যাম ইজ আর যোগ করতে হবে, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব অ্যাড করা লাগবে, এবং অক্সিলারি ভার্বের পর অবশ্যই কী করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, এবং তারপরে কী দিতে হবে, একটা বাই নামের একটা প্রিপোজিশন দিতে হবে, এবং তারপরে অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করে দেখেন, আই ইট রাইস এটাকে আমি যখন প্যাসিভে যখন কনভার্ট করবো, তখন রাইসটা হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট যেরকম চেঞ্জ করে, আমরা সবাই জানি যে ভয়েস যদি চেঞ্জ করি তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের তো আপনার দেখা যাচ্ছে যে সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসের আপনার মনে করেন অবজেক্ট, অর্থাৎ উল্টা পাল্টা হয়ে যায়, এটার সাবজেক্ট হয়ে যায় ওটার অবজেক্ট, এটার অবজেক্ট হয়ে যায় এটার সাবজেক্ট। তো ঠিক একইভাবে আমরা এগুলো কিন্তু খুব ভালো করে জানি। তাহলে বেসিক্যালি আমরা যেটা বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যখনই আমরা দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো একটা সেন্টেন্স আছে, তখন সেক্ষেত্রে আমাকে কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু অ্যাম ইজ আর যোগ করতে হবে, এবং তারপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু দিতে হবে। কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে আমরা সবাই জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হয় কি অ্যাম ইজ আর, এবং তারপরে হয়ে যায় কি ভার্ব প্লাস আইএনজি। এরকম স্ট্রাকচার যদি থাকে যদি আমাদের, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ করার জন্য এই অ্যাম ইজ আর যে থাকবে, এই অ্যাম ইজ আরের পরে কিন্তু এক্সট্রা করে কিন্তু একটা বিং অ্যাড করতে হবে, এবং এরপরে করতে হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাড এক্সাম্পল দেখা যাক, যেরকম খেয়াল করে দেখেন যদি এরকম কোনো সেন্টেন্স থেকে থাকে যে আই অ্যাম ইটিং রাইস, যেটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এই টেন্সটাকে আমরা যখন প্যাসিভে যখন কনভার্ট যখন করবো, তখন কী হয়ে যাচ্ছে দেখেন, তখন হয়ে যাচ্ছে যে রাইস ইজ বিং, ঠিক আছে, রাইসটা কী হয়েছে দেখেন, ইজ বিং ইটেন বাই মি। অর্থাৎ খেয়াল করে দেখেন এই যে দেখেন অক্সিলারির সাথে যে একটা বিং যে অ্যাড হচ্ছে, এবং তারপরে কী হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এভাবে আমরা কিন্তু প্যাসিভে কনভার্ট করবো। অর্থাৎ মোদ্দা কথা এটা মনে রাখতে হবে, যদি সেন্টেন্সে অ্যাম ইজ আর থাকে, তাহলে অ্যাম ইজ আরের পরে অবশ্যই বিং অ্যাড করতে হবে, কী করতে হবে, বিং অ্যাড করতে হবে। 3 নম্বরটা দেখেন কি বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা হ্যাভ থাকবে অথবা যেটা হ্যাজ থাকবে, এই হ্যাভটা আপনার হয়ে যাবে প্যাসিভ করতে গেলে হ্যাভ বিন, আর হ্যাজটা হয়ে যাবে আপনার মনে করেন হ্যাজ বিন হয়ে যাবে। এই টেন্সটা কিন্তু আমাকে কিন্তু খুব ভালো করে কিন্তু দেখতে হবে। যেরকম এক্সাম্পল আপনি দেখেন কি বলছে, এক্সাম্পল বলছে আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটাকে আমরা প্যাসিভ করলে কী হয়ে যাবে কি দেখেন রাইস হ্যাজ বিন ইটেন। অর্থাৎ খেয়াল করে দেখেন এখানে যেটা ছিল হ্যাভ, সেটা এখানে হয়ে গেল কি হ্যাজ বিন। কেন হ্যাজ বিন হলো, কারণ রাইস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার, এই জন্য হয়ে গেল কি দেখেন হ্যাজ বিন হয়ে গেল, যেহেতু প্যাসিভ করছে এই জন্য বিন অ্যাড হলো আর কি। তো খেয়াল করে দেখেন আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে কিন্তু মোট 3টি স্ট্রাকচার আমরা পাচ্ছি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অনেকে এখন মনে করতে পারেন যে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওই টেন্সটা কোথায় গেল, এক্ষেত্রে মনে রাখতে হবে যে ন্যাচারালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা কিন্তু কখনো ভয়েস চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা কিন্তু দেইনি, আমরা কিন্তু স্কিপ করেছি আর কি, ঠিক আছে? এখন যেটা খেয়াল করে দেখেন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে কী হয়, ওরা বলছে যেটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে, তবে সেই সেন্টেন্সকে প্যাসিভে কনভার্ট করার সময় অবশ্যই আমাকে ওয়াজ অথবা ওয়ার অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে, ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইউজ করবো ওয়াজ, আর যদি দেখি যে সাবজেক্ট আপনার প্লুরাল হচ্ছে তাহলে আমরা ইউজ করবো কি ওয়ার ইউজ করবো কিন্তু আর কি, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু একটু আমাকে মাথায় রাখতে হবে। যেরকম এক্সাম্পলটা দেখেন কি বলছে, বলছে আই এট রাইস, এট তো এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে কি হবে,
প্যাসিভ করতে গেলে হয়ে যাবে যে রাইস ওয়াজ ইটেন বাই মি। অর্থাৎ এখানে দেখেন খেয়াল করে একটা কিন্তু অক্সিলারি অ্যাড করলাম আমি, এবং তারপরে কি করলাম বি থ্রি দিয়ে দিলাম। পাস্ট কন্টিনিউয়াস এর সাথে কিন্তু অনেকটা কিন্তু আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কিন্তু মিল আছে। যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম থাকতো আমি স্যার আমরা ন্যাচুরালি যেটা দেখতাম আর কি, ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কিন্তু জানি যে আমাদের যেটা পাস্ট কন্টিনিউয়াস যেটা আছে, পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু বসে হচ্ছে আপনার ওয়াজ আর ওয়্যার। এবং ঠিক একইভাবে আমরা যেরকমটা দেখেছিলাম যে অ্যামিসার যদি থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ করার সময় হয়ে যাবে বিং অ্যাড করতে হয়, ঠিক একইভাবে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসও কিন্তু আমার আপনার কিন্তু মনে করেন প্যাসিভ করার সময় এই ওয়াজ আর ওয়্যার যে আছে এই ওয়াজ আর ওয়্যারের পর আপনি কি অ্যাড করতে হবে, বিং অ্যাড করতে হবে। অর্থাৎ কাইন্ড অফ আমরা বলতে পারি যে আমাদের এখানে যে জিনিসটা ছিল আর কি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে কিন্তু আমাদের কিন্তু এই পাস্ট কন্টিনিউয়াসের কিন্তু একটা কিন্তু কি আছে, মিল আছে, একটা কিন্তু সাদৃশ্য আছে কিন্তু আর কি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে আর কি। এরপরে দেখেন খেয়াল করে দেখেন কি বলছে, এরপরে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সে ন্যাচারালি আমরা সবাই জানি কি হয়ে যায়, হ্যাড প্লাস ভি থ্রি হয়ে যায়। তো ওরা বলছে যদি হ্যাড প্লাস ভি থ্রি যদি থাকে স্ট্রাকচারটা সেন্টেন্সের, তাহলে সেক্ষেত্রে আমরা যখন অ্যাসেপ্ট করবো তখন হ্যাডটা হয়ে যাবে কি, হ্যাড বিন। হ্যাডটা কি হয়ে যাবে, হ্যাড বিন। যেরকম আমরা যেমনটা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট হ্যাব থাকলে হয়ে যাচ্ছিল হ্যাব বিন, হ্যাজ থাকলে হয়ে যেত হ্যাজ বিন, ঠিক একইভাবে পাস্ট পারফেক্টও হ্যাড থাকলে কি হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে। আর এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে হ্যাড বিনের পরে কি হয়ে যাবে, ভার্বের ভি থ্রি হয়ে যাবে। যেরকম এক্সাম্পল দেখেন তাও আছে কি, আই হ্যাড ইটেন রাইস। তখন আই হ্যাড ইটেন রাইসকে তাহলে আমরা প্যাসিভ করতে গেলে কি করতে হবে, রাইসটা যেহেতু ছিল অবজেক্ট সেটা হয়ে যাবে কি এখন, সেটা হয়ে যাবে এখন সাবজেক্ট। তারপরে হয়ে যাচ্ছে কি দেখেন, রাইস হ্যাড বিন, হ্যাডটা কি হয়ে গেল, হ্যাড বিন হয়ে গেল। এবং তারপরে কি হলো, ভি থ্রি, অর্থাৎ হয়ে যাচ্ছে কি, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এবার খেয়াল করে দেখেন এরপর আমাদের চলে গেল কিন্তু ফিউচার টেন্সে, তার মানে খেয়াল করে দেখেন পাস্ট টেন্সেও কিন্তু আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে আমরা কিন্তু স্কিপ করেছি, কারণ ওই টেন্সে ন্যাচারালি কিন্তু কখনোই ভয়েস চেঞ্জ হয় না। ফিউচারে যেটা বলছে সেটা হচ্ছে কি দেখেন, যে শ্যাল অথবা উইল যদি থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা যখন প্যাসিভে যখন কনভার্ট করবো তখন শ্যালটা হয়ে যাবে শ্যাল বি, এবং উইলটা যেটা হয়ে যাবে আপনার সেটা হয়ে যাবে কি, উইল বি হয়ে যাবে। অর্থাৎ শ্যালটা হয়ে যাবে শ্যাল বি আর উইলটা কি হয়ে যাবে, উইলটা হয়ে যাবে উইল বি। কখন, যখন আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন কিসে কনভার্ট করবো, প্যাসিভে যখন আপনার যখন মনে করেন কনভার্ট করবো আর কি, ঠিক আছে। তা আমরা যদি একটা যদি এখানে যদি এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পল দেখলে আর কি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন এক্সাম্পলে যেটা বলছে সেটা হচ্ছে যে আই শ্যাল ইট রাইস, বলছে কি দেখেন আই শ্যাল ইট রাইস, তাহলে শ্যালের পরে আপনার দিয়েছে কি দেখেন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। এখন এটাকে আমরা যদি প্যাসিভে কনভার্ট করি তাহলে উইলটা কি হয়ে যাবে দেখেন, উইল বি হয়ে যাবে, কি হয়ে যাবে, উইল বি হয়ে যাবে কিন্তু। অর্থাৎ শ্যালটা হয়ে গেল কি, উইল হয়ে গেল। এক্ষেত্রে আপনারা কিন্তু ভাবতে পারেন এখানে কেন শ্যাল দিল না, বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে শ্যাল এবং উইল দুটোই ইউজ করা যায়, কোনো সমস্যা নাই, বাট উইলটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অপশনও যদি থাকে যে শ্যাল দিয়ে অ্যান্সার তাহলে আপনি শ্যাল দিয়ে দিবেন, যদি দেখেন যে উইল দেওয়া আছে তাহলে উইল দিয়ে দিবেন আর কি, এটা নিয়ে কোনো কিন্তু প্রবলেম নাই। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার ন্যাচারালি জানি, সেটা হয় কি, ফিউচার কন্টিনিউয়াস আমরা জানি যে উইল বি অথবা শ্যাল বি থাকে, এবং তারপরে কি হয়ে যায় ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তো এরকম যদি কোনো যদি টেন্স যদি থাকে তাহলে কি হয়ে যাবে প্যাসিভে, আমরা যেমনটা জানি যে কন্টিনিউয়াস টেন্সে যেরকমটা হতো বিং অ্যাড করতে হতো, ঠিক একইভাবে কিন্তু ফিউচার কন্টিনিউয়াসেও কিন্তু বিং অ্যাড করতে হবে। অর্থাৎ শ্যাল বি এবং উইল বি যেটা দেওয়া থাকবে এরপর আপনাকে অ্যাডিশনাল কি যোগ করতে হবে, বিং যোগ করতে হবে। আর আপনারা সবাই জানেন যে বিং এর পরে ন্যাচুরালি কি হয়ে যাচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ খেয়াল করে দেখেন আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম তখনও বিং প্লাস ভি থ্রি করলাম, যখন পাস্ট কন্টিনিউয়াস করলাম তখনও বিং প্লাস ভি থ্রি করলাম, আমরা যখন ফিউচার কন্টিনিউয়াস যখন করছি তখনও কিন্তু কি হয়ে যাচ্ছে, বিং প্লাস ভি থ্রি হয়ে যাচ্ছে। ফিউচার পারফেক্টটা দেখেন কি বলছে, ফিউচার পারফেক্ট আমরা ন্যাচুরালি জানি আমাদের স্ট্রাকচারটা হয় শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এবং এরপরে কি হয়ে যায়, ভি থ্রি হয়ে যায়। তো ওরা বলছে যদি এরকম টাইপের যদি কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ করার সময় কী করবো, আমরা শ্যাল হ্যাভ এর পরে অবশ্যই 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 কী করবো, বিন অ্যাড করবো। অর্থাৎ হয়ে যাবে যে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এবং তারপর হয়ে যাবে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল আর কি, ঠিক আছে। এখন খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে এক্সারসাইজগুলো করলাম সেগুলো ছিল একদম বড় এক্সারসাইজ, ওকে। সো ওগুলো ছিল বেসিক্যালি টেন্সের উপর বেস করে যে পরিবর্তনগুলো হয় সেগুলো আর কি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কীভাবে আমরা সেন্টেন্স টু সেন্টেন্স কীভাবে আমরা চেঞ্জ করবো ভয়েস সেটা আমরা একটু দেখবো। ফার্স্টে আমাদের যেটা আলোচনা যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। ওরা কি বলছে দেখেন খুব ভালো করে, বলছে যে যে সকল যে বলছে কি দেখেন যে সকল প্রকার টেন্সযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরের নিয়ম। অর্থাৎ আমরা এই যে দেখেন খেয়াল করে দেখেন একটু আগে যে
বিভিন্ন যে ভয়েসগুলো চেঞ্জ করছি, অর্থাৎ এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে কনভার্ট করছি, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করার নিয়মটা কিন্তু আমরা এখন জেনে নিব আর কি। যেরকম দেখেন এর আগে স্লাইড আমরা যখন পড়ছি, তখন অনেকে কিন্তু ভাবতে পারেন যে কীভাবে রাইস থাকে যাচ্ছে, কীভাবে আপনার মনে করেন যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, কীভাবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। সো এগুলো নিয়ে যাদের কনফিউশন আছে, তাদের কনফিউশন দূর করার জন্য আমরা এই স্লাইডে দেখেন কী বলছি, আমরা বলছি যে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে যদি প্যাসিভে কনভার্ট করতে চাই তাহলে কী কী বিষয়ে পরিবর্তন আনা দরকার, কী কী বিষয় আমাদেরকে আলোকপাত করতে হবে, কী কী বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে দেখেন কি বলছে, দেখেন যে যদি আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে যদি প্যাসিভে যদি কনভার্ট করতে চাই তাহলে দেখেন কী করতে হবে। প্রথম যেটা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে কি, দেখেন আমরা যেটা অবজেক্ট থাকবে এই অবজেক্টটাকে কী করতে হবে, সাবজেক্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা থাকবে আপনার হচ্ছে অবজেক্ট, সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু আপনার প্যাসিভ ভয়েসের কিন্তু সাবজেক্ট হয়ে যাবে কিন্তু। এবং বলছে কি, দেখেন যে টেন্স ও পার্সন অনুযায়ী আমরা কী করতে হবে, অক্সিলারি ভার্ব কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে। টেন্স ও পার্সন অনুযায়ী কী করতে হবে, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেরকম আমরা কিন্তু একটু আগে কিন্তু দেখেন দেখলাম কিন্তু এখানে একটু তাকালে বুঝতে পারবেন, দেখেন যে আই এম ইটিং রাইস, খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু রাইসটা কিন্তু ছিল কি ছিল, রাইসটা কিন্তু এখানে কিন্তু ছিল আপনার মনে করেন একটা কিন্তু অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের রাইসটা কি ছিল, এটাই ছিল কিন্তু একটা অবজেক্ট। বাট আপনি যখন প্যাসিভ করছেন তখন দেখেন এই রাইসটা কিন্তু হয়ে যাচ্ছে সাবজেক্ট। এটাই আর কি ওরা বলছে যে আপনি যখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবেন তখন সাবজেক্ট অবজেক্ট তাদের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট আর অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে কিন্তু। ঠিক একই সাথে আমরা দেখেন কি করলাম, আমরা বললাম যেটা সেটা হচ্ছে টেন্সেরও কিন্তু পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন কেমন দেখে, যেমনটা এখানে বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে অ্যাগ্রেসর, এদের পরে আবার কি হয়ে যাবে দেখেন, এদের পরে হয়ে যাবে বিং, হয়ে যাবে ইনফিনিটিভ। যে এখানে যে পরিবর্তনগুলো আমরা যে দেখলাম সেই কথাটা কি ওরা এখানে বলছে যে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব কিন্তু বসবে, অর্থাৎ যখন যেটা যেভাবে দরকার তখন সেভাবে সে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এবং বলছে কি, দেখেন যে মূল ভার্বে সবসময় কোন ফর্ম হবে, মূল ভার্বে সবসময় আমাদের মনে করেন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি আর কি, যে মূল ভার্বে সবসময় কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আপনি যতগুলো আপনি দেখলেন এর আগে স্ট্রাকচার টেন্সের, দেখলেন যে বিং হোক, যেটাই হোক, এম হোক, ইজ আর, ওয়াজ হোক, যেটাই হোক, সবসময় কি হলো প্যাসিভ ভয়েস হলে সবসময় ভার্বে কোন ফর্ম বসে যাচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যাচ্ছে। এবং আমরা এটা সবাই জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে লাস্ট অবশ্যই প্রিপজিশন হিসেবে বাই দিতে হয়, এবং লাস্টে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে সেটাকে কিন্তু আমরা কিন্তু কী করি, প্যাসিভ ভয়েসে কিন্তু অবজেক্টে কনভার্ট করি। কারণ আমরা জানি যে একটা ভয়েস চেঞ্জ করলে সবসময় সাবজেক্ট এবং অবজেক্ট তাদের স্থান পরিবর্তন করে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, সেটা তখন অবজেক্টে কনভার্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, এবং অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে কিসে কনভার্ট হয়ে যাবে, সাবজেক্টে কনভার্ট হয়ে যাবে। তা আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, আমরা দেখি তাহলে বুঝতে পারবো। কি বলছে দেখেন, বলছে যে আই নো হিম, তাহলে এটাকে আমরা যদি ভয়েস যদি চেঞ্জ করতে যদি চাই তাহলে কী করতে হবে, দেখেন আমাদের এখানে অবজেক্ট আছে এটাকে কিন্তু কী করতে হবে, সাবজেক্ট বানাতে হবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কোনটা, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দেখেন হি। এবং খেয়াল করে দেখেন এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আমরা তো একটু আগে দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে, খেয়াল করে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে আমরা কী করি, অ্যাক্টিভ তারপরে কি হচ্ছে দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হয়ে যায়। তাহলে সেই হিসাবে কিন্তু আপনি কিন্তু বলতে পারেন যেটা সেটা হচ্ছে যে এখানে হি অর্থাৎ যেটা হলো সাবজেক্টের, সাবজেক্টের পরে কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে। তাহলে হয়ে গেল কি দেখেন, এরপরে হয়ে গেল কি ইজ হয়ে গেল। এরপরে খেয়াল করে দেখেন আমাদের যেটা মেন ভার্ব ছিল নো, নোর কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, নোটা হয়ে যাবে কি দেখেন নোন। আর এরপরে দেখেন হওয়া উচিত কি ছিল বাই, কিন্তু নোন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা পরে কিন্তু সবসময় টু হয়, নোন হচ্ছে এমন একটা ভার্ব যেটা পরে সবসময় কি হয় টু হয়। যেহেতু নোনের পরে যেহেতু সবসময় যেহেতু টু হয় এই জন্য আমরা বাই না দিয়ে আমরা কি বললাম, আমরা বললাম টু, ঠিক আছে। অর্থাৎ হয়ে যাচ্ছে কি দেখেন ভয়েসটা, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। এখন আপনাদের মনে হতে পারে যে এরকম তো আরো অনেক ওয়ার্ড থাকতে পারে যেগুলোতে দেখা যাচ্ছে যে বাই না হয়ে কোনো কোনো প্রিপজিশন নাই, হ্যাঁ এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা লেকচারের শেষের দিকে জানতে পারবো আর কি। আপাতত আমরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমত যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি, অবজেক্টটাকে সাবজেক্ট বানানো লাগছে, এরপরে টেন্সে পরিবর্তন করা লাগছে, এরপরে আমার যেটা ছিল সাবজেক্ট সেটাকে আবার আমরা কী করছি অবজেক্ট বানাচ্ছি, এবং সেটা প্রিপজিশন হিসাবে বাই অথবা রিলেটিভ যে প্রিপজিশন যেটা থাকছে রিলেটেড টু বা অন্য কিছু, অর্থাৎ ভার্বের সাথে যেটা বসে সামঞ্জস্যতাপূর্ণ সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি, এবং সেভাবে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু কনভার্ট করছি। যেটা দেখেন এখানে আরো কিছু এক্সাম্পল আছে যাতে আমরা আমাদের কনসেপ্টগুলো যেন আরো যেন ক্লিয়ার যেন হয়ে যায়, আমরা সেই এক্সাম্পল গুলো দেখি। দেখেন গাইস কি বলছে, এক নম্বর যেটা বলছে সেটা হচ্ছে যে দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ
শিলা ওয়াজ রাইটিং এ লেটার, অর্থাৎ সেন্টেন্স যেটা হচ্ছে বলছে কি দেখেন শিলা ওয়াজ রাইটিং এ লেটার। এটাকে কি করতে হবে, এটাকে প্যাসিভে কনভার্ট করতে হবে। তো প্যাসিভে কনভার্ট করতে গেলে আমরা জানি কি যে যেটা থাকবে অবজেক্ট সেটা কি সে কনভার্ট হবে, সে অবজেক্টটা হয়ে যাবে আপনার মনে করেন সাবজেক্ট। তার মানে এখানে যে অবজেক্টটা যেটা আপনার আছে এ লেটার, এটা এখন কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে শুরুতে কি হয়ে যাবে এ লেটার, আর আমরা তো জানি যে ওয়াজ যদি থাকে, ঠিক আছে ওয়াজ যদি থাকে তাহলে কি হয়ে যাবে ওয়াজ বিং হয়ে যায়। তার মানে ওয়াজটা কি হয়ে গেলো দেখেন, ওয়াজ বিং হয়ে গেল কিন্তু। এবং এটাও আমরা জানি যেটা সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এরপরে কি হয়ে যাবে মেন ভার্বের ভিত্তি, মেন ভার্ব ছিল কি রাইটিং, তাহলে রাইটিং এর ভিত্তিটা কি হয়ে যাচ্ছে রিটেন হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে লাস্টে কি হয় একটা প্রিপোজিশন বাই হয় এবং বাইয়ের পরে আমাদের এটা সাবজেক্ট থেকে সাবজেক্ট কি হয়ে যায় অবজেক্ট হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে শিলা ওয়াজ রাইটিং এ লেটার, এই যে প্রেজেন্ট, এটা এই যে আপনার পাস্ট কন্টিনিউয়াসে যে টেন্সটা যেটা ছিল যে শিলা ওয়াজ রাইটিং এ লেটার, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে যখন কনভার্ট যখন করছে তখন কি হয়ে যাচ্ছে দেখেন, তখন হয়ে যাচ্ছে যে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা। তারপরে যদি কারো যদি এক্সাম্পল যদি সমস্যা থাকে বা বুঝতে আর একটু প্রবলেম থাকে তাহলে দেখেন আরেকটা এক্সাম্পল আমরা দেখি কি বলছি, দেখেন বলছে যে দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই যে সেন্টেন্সটা যেটা আছে এটা আমাদের প্যাসিভ বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন কি আছে এক্সাম্পলটা, বলছে যে উই ডোন্ট লাইক আইডিয়াল পিপল, তার মানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট আছে কোনটা আইডিয়াল পিপল, তাহলে অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে অবজেক্টটা তাহলে কি হয়ে যাবে অবজেক্ট, কিন্তু আমরা কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে আপনার কিন্তু মনে করেন হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে যেহেতু এটা যেহেতু আপনার যেহেতু মনে করেন সাবজেক্ট যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে কি, তার মানে এখন কিন্তু আমাকে কিন্তু টেন্সগত কিন্তু পরিবর্তন আনতে হবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে আছে কি দেখেন ডোন্ট, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থাকে যদি আপনার, তাহলে তখন এটাকে কি করতে হবে দেখেন, আপনাকে তখন কি করতে হবে অ্যাম ইউজার আনতে হবে এবং ভার্বের ভিত্রি দিতে হবে। তাহলে আইডিয়াল পিপল, পিপুল বলতে কয়জন বোঝায়, অনেকজনকে বোঝায়, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু প্লুরাল, সাবজেক্টটা যেহেতু প্লুরাল ওই জন্য আমরা অক্সিলারি হিসাবে এনেছি কি, অক্সিলারি হিসাবে আমরা এনেছি আর, ঠিক আছে। এবং আর এর পরে কি হয়ে যাবে দেখেন, আর এর পরে হয়ে যাবে একটা নট, কেননা সেন্টেন্সে নট দেয়াই ছিল, আর নটের পরে কি হয়ে যাবে দেখেন মেন ভার্বটা হয়ে যাবে, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হয়ে যাচ্ছে লাইক, আর এরপরে যা আছে তাই, অর্থাৎ বাই আস, উইটা কি হয়ে গেল অবজেক্ট হয়ে গেল আস। তার মানে আমরা বলতে পারছি যে উই ডোন্ট লাইক আইডিয়াল পিপুল, এটা প্যাসিভ ফর্ম হচ্ছে আইডিয়াল পিপুল আর নট লাইকড বাই আস, অর্থাৎ অবজেক্টটা যেটা হয়ে গেল সেটা হয়ে গেল সাবজেক্ট, টেন্সটা আমরা পরিবর্তন করলাম, নটটা নটের মতো বসে গেল, এবং আমাদের যেটা সাবজেক্ট ছিল সাবজেক্টে কি হয়ে গেল আমাদের অবজেক্ট হয়ে গেল, এবং তার আগে এটি হলো প্রিপজিশন হিসেবে বাই বসে গেল আর কি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের যে মোডাল ভার্ব হিসেবে ভয়েস কীভাবে আমরা চেঞ্জ করবো, অর্থাৎ অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে সেন্টেন্সে আপনার মোডাল ভার্ব দেওয়া আছে, এবং মোডাল ভার্ব দেওয়া অবস্থাতে বলা হয় কিন্তু যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করো। সো ওই জায়গাগুলো এখন শিখবো যে মোডাল ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভে কনভার্ট করবো আর কি। ঠিক আছে প্রথমে বলছি কি দেখেন মোডাল ভার্বের কিছু উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেরকম শ্যাল, শুড, উইল, ঠিক আছে। সো এগুলো আমরা এখানে করে নিতে পারি আর কি, ঠিক আছে। যেরকম ওয়িং টু, ঠিক আছে, নোয়িং টু, ডিউ টু, প্রেফার টু, এগুলো সবই দেখা যাচ্ছে কি সবই কিন্তু আপনার কিন্তু মডেলের কিন্তু কাজ করে, এম টু, ইস টু, আর টু, এগুলো সবই কিন্তু আপনার কিন্তু মডেলের কাজ করে। ওকে সো আমরা এগুলো জাস্ট একটু দেখে নিব। আমরা এখন যেটা বেসিক্যালি যেটা দেখবো যেটা সেটা দেখেন কি বলেছে এখানে, যে কথাটা বলেছে খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কি বলছে। দেখেন বলছে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় এদের পরে বলতে বোঝাচ্ছে কি মডাল ভার্বের পরে, এদের পরে বলতে বোঝাচ্ছে কি মডাল ভার্বের পরে কি দিতে হবে, বি অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে বি, অর্থাৎ ক্যানের পরে আপনাকে বলতে হবে ক্যান বি, একটা বি অ্যাড করতে হবে, ঠিক আছে। মাস্টের পরে বলতে হবে বি, অর্থাৎ মাস্ট বি বলতে হবে, এবং এই যে বি বলছে এই বি এর পরে অবশ্যই কি করতে হবে ভার্বটি কোন ফর্মগুলোর বসাবে, ভার্বটির আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে। এটা তো আমরা সবাই জানি যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবো তখন মেন ভার্বটা সবসময় কি হয়ে যায় পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তার মানে আমরা যেটা বুঝতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মডাল ভার্বযুক্ত কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কনভার্ট যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে মডাল ভার্বের পরে কিন্তু একটা কিন্তু বি বসানো লাগছে, কি বসানো লাগছে, বি বসানো লাগছে, এবং বি বসানোর পরে কী করতে হচ্ছে আমাদের যেটা মেন ভার্ব যেটা থাকবে সেই মেন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসে দিতে হবে, বাকি যা ছিল সেগুলো কিন্তু সবই কিন্তু একই রকম থাকবে। যেরকমটা আমরা কিন্তু সবাই জানি যে ভয়েস যখন চেঞ্জ করবো তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হয়ে যাবে কি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং আমরা এটাও জানি যেটা সেটা হচ্ছে যে ভার্বটি ওইভাবে সেন্টেন্স ওয়াইজ বসে, এবং তারপরে অবশ্যই কি বসবে একটা কিন্তু বি বসবে, অর্থাৎ মোডাল ভার্বের পরে কি বসবে একটা কিন্তু বি বসবে, এবং বি বসার পর অবশ্যই হয়ে যাবে ভার্বের কোন ফর্ম বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এবার ন্যাচুরালি যেটা জানি সেটা হচ্ছে যে বাই বসবে, এবং আমরা যেটা অ্যাক্টিভ ভয়েস যেটা সাবজেক্ট ছিল সেটা কি হয়ে যাবে সেটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে পুরো বিষয়টা কিন্তু আমাদের কাছে কিন্তু আরো অনেক বেশি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
কি বলছে দেখেন, বলছে যে এ লায়ন মে বি হেল্পড, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস। খেয়াল করে দেখেন এখানে কি বলেছে, দেখেন মে বি হেল্প, তার মানে খেয়াল করে দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু প্যাসিভে আছে। কিভাবে বুঝছি, দেখেন মে হচ্ছে একটা মডাল, মডালের পরে আপনার দিয়েছে বি ভার্ব, এবং বি এর পরে আবার দিয়েছে ভার্ব বি থ্রি। এটা তো আমরা একটু আগে পড়লাম যে মডালের পরে যদি বি ভার্ব যদি থাকে, অর্থাৎ বি যদি থাকে এবং তারপরে যদি ভার্বে যদি পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম থাকে, তাহলে বুঝে নিতে হবে যে সেটা কিসে আছে, প্যাসিভ ফর্মুলাতে আছে। তার মানে বুঝতে পারছি যে এই যে এক্সাম্পলটা যেটা দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি কিন্তু কিসে দেওয়া আছে, অলরেডি প্যাসিভে দেওয়া আছে। আর একটা বোঝার উপায় কি, দেখেন বাইরে আছে, কিন্তু আমরা জানি যে বাই প্রিপোজিশনটা কিন্তু ন্যাচুরালি কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা ইউজ করি। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু প্যাসিভে দেওয়া আছে, দ্যাট মিনস আমাদেরকে কিন্তু এটাকে কিন্তু কী করতে হবে, অ্যাক্টিভে কনভার্ট করতে হবে। তো অ্যাক্টিভে কনভার্ট করতে গেলে আমরা খুব ভালো করে জানি যে আমাদের যেটা অবজেক্ট থাকে সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট। তবে শুরুতে কি চলে আসবে দেখেন, শুরুতে যেটা চলে আসবে সেটা হচ্ছে এ লিটল মাউস। কিন্তু এখানে একটা বিষয় আছে, শেয়ার করে দেখেন যে মাউসের আগে কিন্তু একটা কিন্তু অ্যাডভার্ব আছে, সেটা কি দেখেন, এবং ইভেন্টটাকে কিন্তু অর্থপূর্ণ করার জন্য কিন্তু সেন্টেন্সের কিন্তু কি করতে হবে, একেবারে কিন্তু শুরুতে ব্যবহার করতে হবে। কিন্তু তার মানে আমরা বলবো কি দেখেন, আমরা বলবো এভাবে যে ইভেন এ লিটল মাউস, অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখেন, সাবজেক্ট হিসেবে পাচ্ছি কি দেখেন, এ লিটল মাউস। এখন খেয়াল করে দেখেন যে আমরা তখন প্যাসিভ থেকে করবো অ্যাক্টিভ, তার মানে কি মেয়ের পরে কিন্তু এই যে বি যেটা দেওয়া আছে বিও দেওয়া যাবে না, আবার যে দেখেন বি থ্রি দিয়ে সেটাও দেওয়া যাবে না, অর্থাৎ আমাকে শুধু মেয়ে, এ মেয়ের যে একটা মডেল, এই মডেলটা বসাতে হবে। তাহলে মডেল হিসেবে বসে গেল কি মেয়ে, আর আমরা তো জানি তাই না যে মডেলের পরে ভাবে কোন ফর্ম হয়ে যায়, বেস্ট ফর্ম হয়ে যায়, তার মানে হয়ে যাবে কোনটা হেল্প। তারপরে খেয়াল করে দেখেন আমাদের যেটা সাবজেক্ট ছিল সে সাবজেক্ট এখন কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, তার মানে হয়ে যাচ্ছে কি লায়ন। তার মানে আমরা বুঝতে পারছি যে এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, এটার কিন্তু আপনার কিন্তু অ্যাক্টিভ ভয়েস হয়ে যাচ্ছে কি দেখেন, যে ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন। ওকে, তো এখন কিন্তু অনেকে ভাবতে পারেন যে ভাইয়া এখানে তো লেখা ছিল না যেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো নাকি প্যাসিভ থেকে অ্যাক্টিভ। হ্যাঁ, পরীক্ষা হলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনাকে কিন্তু বলে দেওয়া থাকবে না যে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো নাকি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, এটা আপনাকে প্রশ্ন দেখে এভাবে বুঝে নিতে হবে। যেহেতু প্যাসিভে দেওয়া আছে, দ্যাট মিনস আমাকে কিসে করতে হবে, এখন অ্যাক্টিভে কনভার্ট করতে হবে। সো এটা কিন্তু কাইন্ড অফ কিন্তু আপনার কিন্তু পরীক্ষা হলে কিন্তু একটা কিন্তু চ্যালেঞ্জ। ওকে, এটা কিন্তু অনেক সময় বলে দেওয়া থাকে না। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কি কি টাইপের, ঠিক আছে, কি কি টাইপের আমাদের মনে করেন ভয়েস জটিলতা আসতে পারে, ভয়েস চেঞ্জের সময় জটিলতা আসতে পারে, সেগুলো আমরা একটু দেখে নিব। বলছি কি দেখেন, বলছে যে শুধুমাত্র মূল ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, বলছে যে শুধুমাত্র মূল ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে কি বলছে দেখেন, অ্যাক্টিভকে যদি প্যাসিভে যদি কনভার্ট যদি করতে চান তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে নিয়মটা কি, অর্থাৎ যেটা বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে যে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে, অর্থাৎ মূল যেটা আপনার যেটা ভার্ব থাকবে মূল ভার্বটা দিয়ে যদি আপনার যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু যদি হয় এবং আপনাকে যদি বলা হয় যে আপনি কি করবেন, আপনি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে আপনি কি করবেন প্যাসিভে কনভার্ট করবেন, ঠিক আছে, অ্যাক্টিভ থেকে কিসে কনভার্ট করবেন, প্যাসিভে কনভার্ট করবেন, তখন এই যে নিম্নাক্তে যে নিয়মটা আর কি আছে, এই নিম্নের এই কয়টা নিয়ম কিন্তু আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। কখন, যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে ভার্ব দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে এবং যখন অ্যাক্টিভ থেকে যখন আপনাকে প্যাসিভ করতে হবে তখন। কি বলছে দেখেন, শুরুতেই বলছে যে একটা লেট বসবে, অর্থাৎ আমাদের ভার্ব হিসেবে কি বসবে, লেটটা বসবে, ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের যেটা অবজেক্ট থাকবে অবজেক্টের কোন ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে, এবং এরপরে কি হবে দেখেন, এটা বি বসবে, এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে ভার্বের অবশ্যই কোনটা হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেটা আমরা সবাই জানি যে একটা ভয়েসকে আমরা যদি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে যদি কনভার্ট করি তাহলে আমাদের যেটা মেইন ভার্ব যেটা থাকে সেটা সবসময় কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল হয়ে যায়। একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখেন কি বলছে এক্সাম্পলটা, ডু দ্য ওয়ার্ক, কি বলছে দেখেন, ডু দ্য ওয়ার্ক। তো আমরা এটাই বললাম যে যদি কোনো দেখেন যে কোনো একটা সেন্টেন্স মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে কি এটাকে আমরা যদি প্যাসিভে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে দেখেন, সবার আগে কিন্তু লেট যোগ করতে হবে। এই জন্য দেখেন শুরু হতে কি হয়ে গেলো, দেখেন লেট অ্যাড করলাম, এবং লেটের পরে কি করতে হবে দেখেন, আমরা বলেছি যে আমাদের যেটা অবজেক্ট থাকবে অবজেক্টে কিন্তু সাবজেক্টিভ ফর্ম দিতে হবে, অর্থাৎ দ্য ওয়ার্ক কিন্তু বসে যাচ্ছে আর কি। তাহলে হচ্ছে কি দেখেন, লেট দ্য ওয়ার্ক, এবং এরপরে কি করতে হবে দেখেন, সাবজেক্টটা বসানোর পরে অবশ্যই একটা বি দিতে হবে। তাহলে আমরা বিটা দিয়ে দিলাম, এবং বি এর পরে কি দিতে হবে, আমাদের যেটা ভার্ব যেটা থাকবে আর কি মেন ভার্ব, সে মেন ভার্বে কি দিতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। মেন ভার্ব কি ছিল, ডু ছিল, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি দেখেন, ডু দ্য ওয়ার্ক, এটার আমার প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে কি দেখেন, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে কিন্তু আমরা কিন্তু অর্থযুক্ত হয়ে যাচ্ছে এবং সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে, কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে। এবং এই পুরোটাই কিন্তু কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আসলে কিন্তু প্রযোজ্য।
আপনার খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শুরু করেছিলাম কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা নর্মাল যে কোনো সেন্টেন্স কিন্তু প্রথমে কিন্তু কনভার্ট করা শিখলাম। অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে মোডাল ভার্বের যে জটিলতা যে আসে, সেটার জন্য কিন্তু আমরা এটাও শিখে নিলাম যে মোডাল ভার্ব যদি থাকে তাহলে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস থেকে কিন্তু কনভার্ট করব। এরপরে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ওকে, সো ইম্পারেটিভ সেন্টেন্সে আরো কিছু রুলস আছে যেগুলো আমরা এখন একটু দেখে নিবো আর কি, যাতে সব ধরনের প্রশ্ন যেন আমরা যে পরীক্ষার জন্য সলভ করতে পারি। বলতে কি, দেখেন যে যদি মাঝে মধ্যে ডু নট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, আগেটা কি ছিল মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হওয়া, এটা কি বলছে দেখেন ডু নট দিয়ে বা ডোন্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স যদি শুরু দিয়ে হয়, কি হয় শুরু হয় কিন্তু শুরুতে থাকতে হবে ডোন্ট, তাহলে কি বলছে দেখেন, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে নিম্ন নিয়মগুলো ফলো করতে হবে। কি কি নিয়ম ফলো করতে হবে দেখেন, আগে যেরকম বসতো লেট, কিন্তু যেহেতু এখানে ডু নট বসেছে অর্থাৎ নেগেটিভ, এই জন্য এখানে লেটের পরে একটা নট ইউজ করতে হবে, অর্থাৎ কি বসতে হবে লেট নট, এবং লেট নটের পরে বাকি যা আছে সেগুলো একই রকম, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হবে, একটা বি ভার্ব বসবে এবং বিয়ের পরে আজীবন কি হয়ে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, এগুলো সবই সেম, অর্থাৎ আগের মতনই। যে পার্থক্য কি দেখেন, পার্থক্য একটাই, সেটা হচ্ছে কি লেট নট হচ্ছে, কারণ কি এটা নেগেটিভ আছে। তাই খেয়াল করে দেখেন তাহলে কি হচ্ছে, বলছে যে ডু নট, তাহলে ডু নটের পরিবর্তে কি বসালাম আমরা লেট নট। এরপরে খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে আমাদের যেটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটা খেয়াল করে দেখেন সাবজেক্টিভ ফর্ম দিব, ঠিক আছে। ওকে, সাবজেক্টিভ ফর্মটা দেখেন কি হচ্ছে, তার মানে দেখেন খেয়াল করে দেখেন দা পোর এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দা পোরি কিন্তু, তারপরে খেয়াল করে দেখেন এরপরে কি হয়ে যাবে একটা বি হয়ে যাবে কিন্তু, এবং বি এর পরে হয়ে যাবে কি ভার্বের ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে কি দেখেন হেটেড হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি দেখেন লেট নট দা পোর বি হেটেড। ওকে, এখন একটা প্রশ্ন কিন্তু এই জায়গাটাতে অনেক ইন্টারেস্টিং আপনারা কিন্তু ভাবছেন, সেটা হচ্ছে দেখেন কি বলছে, ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে যে কথাটা যেটা বলছি যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হয়, কি বলছে দেখেন যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এখন বলছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তার মানে ওরা বলছে যে দা পোর এটা হচ্ছে কিন্তু অবজেক্ট, দা পোর এটা ওরা কি বলছে, ওরা বলছে এটা হচ্ছে অবজেক্ট। আপনার মনে হতে পারে এটা কিভাবে অবজেক্ট, এটা কিভাবে অবজেক্ট, এটা অবজেক্ট গাইজ, কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে শুরু থেকে ধরে ইউ আছে, আমরা জানি যে খুব ভালো করে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ইউ নামে একটা কিন্তু সাবজেক্ট থাকে, বাট সাবজেক্টে কিন্তু হিডেন বা উজ্জ্বল থাকে, অর্থাৎ এই সেন্টেন্সটার ফুল ফর্মটা হচ্ছে এরকম টাইপের যে ইউ ডু নট হেড দ্য পোর, ইউ ডু নট হেড দ্য পোর, অর্থাৎ দ্য পোর এটা কিন্তু আসলে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা কি করছি সাবজেক্ট করছি কিন্তু, ওকে, বাট শুরুতে কিন্তু একটা কিন্তু ইউ আছে, সো কেউ কিন্তু ভেবেন না যে দ্য পোর এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু আসলে অবজেক্ট, সাবজেক্ট ফর্মটা ইউ এবং ইউটা কি আছে হিডেন আছে বা উজ্জ্বল আছে। এর আগের এক্সাম্পলও কিন্তু সেম, খেয়াল করে দেখেন ডু দ্য ওয়ার্ক, এটা ফুল ফর্মটা বেসিক্যালি কি ছিল, এটা ফুল ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে ইউটা কিন্তু হিডেন ছিল। ওকে, সো ইম্পারেটিভ আমরা কিন্তু এটাই বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যখন করবো এই জায়গাগুলো কিন্তু একটু কিন্তু আমাকে কিন্তু খেয়াল করতে হবে আর কি, ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা করতে যেটা হবে সেটা হচ্ছে যে একটু দেখতে হবে যদি প্রশ্নগুলো যদি একটু ইম্পারেটিভ সেন্টেন্স যদি একটু যদি টাফ যদি আসে, একটু যদি অ্যাডভান্স লেভেলে আসে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে অনেক সময় দেখবো যে এরকম টাইপের কিন্তু সেন্টেন্স দেওয়া থাকবে যে লেট শুরুতেই থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কিন্তু লেট শব্দটা দেওয়া থাকবে এবং লেটের পরে বসতে পারে মি অথবা বসতে পারে আস অথবা ইউ অথবা দেম অথবা হিম, অর্থাৎ এরকম টাইপের অ্যাক্টিভ ভয়েসে থাকবে যে লেট মি লেট আস লেট ইউ লেট দেম লেট হিম। সো এরকম টাইপের লেট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভে যদি কনভার্ট যদি করতে যদি চাই তাহলে কি করতে হবে এটা আমরা এখন দেখে নিব। আমাদেরকে যেটা বলতে যেটা হচ্ছে প্রথমে সেটা হচ্ছে যে আমরা লেটের জায়গাতে লেটটাকে রেখে দিব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যেরকম শুরুতে যেরকম লেট থাকবে প্যাসিভ ভয়েসও আমরা শুরুতে কি রেখে দিব লেট রেখে দিব। এবং আমরা ন্যাচারালি যেমনটা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে কি হয়ে যায়, আমাদের যেটা অ্যাক্টিভ ভয়েস যেটা অবজেক্ট থাকে অবজেক্টে কিসে কনভার্ট হয়ে যায় সাবজেক্টে কনভার্ট হয়ে যায়, ঠিক একইভাবে সেটা কনভার্ট করব। এবং আমরা যেমনটা জানি যে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় বি বসে আমার অক্সিলারি ভার্ব হিসাবে, তো এখানেও সে বি ভার্বটাকে কিন্তু আমরা বসাবো। এবং আমরা এটাও জানি যে বি ভার্বের পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়ে যায়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি এখানেও বিয়ের পরে হয়ে যাবে কিন্তু আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং আমাদের যেটা সাবজেক্ট থাকবে সাবজেক্টে হয়ে যাবে সাবজেক্টে কিন্তু অবজেক্টে কনভার্ট হয়ে যাবে, এবং প্রদত্ত ব্যক্তিবাচক যদি অবজেক্টেও কিন্তু এক্ষেত্রে কিন্তু হতে পারে। তাহলে আমরা যেটা করি একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো, বলছি কি দেখেন যে লেট হিম রাইট এ লেটার, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে গাইস খেয়াল করে দেখেন যে লেট ইউজ করেছে কিন্তু, তাহলে প্যাসিভে যদি আমি এটা কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে, লেট থেকে লেটার জায়গাতে রেখে দিতে হবে, আমাদের যেটা অবজেক্ট যেটা ছিল এ লেটার সেটাকে আমাকে কি করতে হবে, সেটাকে আমাকে কিন্তু সাবজেক্টে কনভার্ট করতে হবে। এবং এরপর আমরা কি জানি একটা ইম্পারেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বি হয়ে যাবে, এবং বি এর পরে হয়ে যাবে কি আমার ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে যদি কোনটা রিটেন হয়ে যাবে। এবং এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা সাবজেক্ট ছিল সাবজেক্টটাকে কি করতে হবে অবজেক্টে কনভার্ট করতে হবে, অর্থাৎ হয়ে যাবে কি বাই
তাহলে কিন্তু আমার কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ লেট এ লেটার বি রিটেন বাই হিম। এখন যেটা খেয়াল করে যেটা দেখি সেটা হচ্ছে আর একটা মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, সেটা একটু আমরা একটু দেখে নিব। বলছে যে নেভার ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, এরকম নেভার যুক্ত যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে তাহলে আপনার মনে করেন প্যাসিভে কনভার্ট করবো সেটা এখন আমরা দেখবো। বলছে যেটা সেটা হচ্ছে শুরুতে বলবো কি লেট নট, যেহেতু নেভার যেহেতু আপনার যেহেতু মনে করেন একটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমরা কি করছি দেখেন লেট নট ইউজ করছি। কি ইউজ করছি আমরা? লেট নট ইউজ করছি কিন্তু, ওকে, যাতে নেগেটিভ সেন্স যেন প্রকাশ যেন পায়। এবং কি করছি দেখেন, আমাদের যেটা অবজেক্ট থাকবে বরাবর মতো সেটা সাবজেক্টে কনভার্ট করব। এরপরে আমরা কি করব দেখেন, নেভারের বিপরীতটা কি আমরা সবাই পড়েছি, নেভারের বিপরীত কিন্তু হচ্ছে এভার। অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে যে অবজেক্টটাকে তো সাবজেক্টে কনভার্ট করবই, এবং আগে যেটা হতো সেটা হচ্ছে শুধু বি হতো, এই বি এর আগে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি এভার যুক্ত করবো। এরপরে আমাদের যেটা ভার্ব থাকে ভার্বে কি ফর্ম হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে আর কি। ওকে, এখন কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে ভাইয়া এখানে কেন আমরা এভার যুক্ত করলাম, কেন এখানে নেভার যুক্ত করলাম না? এর কারণ যেটা হচ্ছে যেটা দেখেন যে শুরুতে আপনি কিন্তু একটা কিন্তু নট বলেছেন, নট যেহেতু একটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি আপনি ওই সেন্টেন্সে কিন্তু আর কিন্তু নেভার ইউজ করতে পারবেন না, যদি করেন তাহলে কিন্তু ডবল নেগেটিভ কিন্তু হয়ে যাবে, যেটা কিন্তু আসলে ইনকারেক্ট। তার মানে কি, তার মানে আমরা নেভারের পরিবর্তে ইউজ করবো এভার ইউজ করবো, কেননা শুরুতে আমরা কিন্তু নট কিন্তু নেগেটিভ হিসেবে ব্যবহার করে ফেলেছি। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি কি বলছে, এক্সাম্পলও যেটা বলছে সেটা হচ্ছে যে নেভার হেট দ্য পোর, তাহলে নেভারের পরিবর্তে কি বলবে, নেভারের পরিবর্তে বলবে লেট নট। এবং খেয়াল করে যেটা দেখেন আমাদের যেটা থাকে অবজেক্ট দ্য পোর, এই অবজেক্ট হিসাবে আমাদের যে দা বসেছে দা পোর সেটা হয়ে যাবে কি এখন সাবজেক্ট, অর্থাৎ লেট নটের পরে গেল কি সাবজেক্ট হিসেবে দা পোর। এবং এরপরে আপনি খেয়াল করে দেখেন কি বসবে এভার বি, তার মানে কি এভার বি বসে গেল, এবং এরপরে হয়ে যাবে কি ভি থ্রি, অর্থাৎ হয়ে গেল কি হেটেড, অর্থাৎ নেভার হেট দ্য পোর এটা তাহলে প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে লেট নট দ্য পোর এভার বি হেটেড। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে আমরা হচ্ছে আপনার মনে করেন প্যাসিভে আমরা কি করতে পারি কনভার্ট করতে পারি। কি বলেছে দেখেন, বলেছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভে কনভার্ট করতে চাই, তাহলে এই যে নিচে যে চারটা রুলস আছে চারটা রুলস আমাকে একটু ফলো করতে হবে। এক নম্বর যেটা বলছে সেটা কি বলছে দেখেন, এক নম্বরে বলছে যে প্রথমে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা আছে সেটাকে কিন্তু অ্যাসার্টিভে কনভার্ট করবো। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে বা এখানে যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে বা যে স্ট্রাকচারটা দেওয়া আছে বা যে রুলসটা দেওয়া আছে, এটা বেসিক্যালি দেওয়া আছে যাতে করে আমরা যাতে সবাই যেন বুঝতে পারি। এটা বোঝার সুবিধার্থে কিন্তু আপনাকে চারটে স্টেপ প্রথমে কিন্তু ফলো করতে বলা হয়েছে, বাট আপনি যখন করতে করতে যখন ইউজ টু যখন হয়ে যাবেন তখন আপনি দেখবেন যে ডাইরেক্ট আপনি কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েসকে আপনি ডাইরেক্ট দেখা যাচ্ছে প্যাসিভে কনভার্ট করে ফেলছেন। বাট প্রথমে আমাদের যেহেতু আমরা যেহেতু ইনিশিয়াল স্টেজে যেহেতু আছি, এই জন্য আমরা কি বলছি, আমরা বলছি যে প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের যে ইন্টারোগেটিভ যেটা সেন্টেন্স থাকবে সেটাকে কিসে কনভার্ট করবো, অ্যাসার্টিভে আমরা কি করবো কনভার্ট করবো। যেরকম এক্সাম্পল দেখেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে মনে করেন যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে যদি অ্যাসার্টিভে যদি কনভার্ট করি তাহলে কি হয়ে যাচ্ছে দেখেন, তাহলে হয়ে যাচ্ছে কি যে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কি করলাম বললাম সেটা হচ্ছে যে আমাদের যেটা ইন্টারোগেটিভ যেটা সেন্টেন্স যেটা ছিল সেটাকে আমরা কিসে কনভার্ট করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভে কনভার্ট করলাম। এরপরে কি করতে বলছে দেখেন, বলছে যে রূপান্তরিত যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে সেটাকে এখন কি করবো দেখেন, অ্যাক্টিভ থেকে এখন সেটাকে আমরা প্যাসিভে করবো। অর্থাৎ এই যে আমরা যেটা করলাম আর কি, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাকে এখন আমরা কি করবো, এটাকে আমরা প্যাসিভে কনভার্ট করবো। প্যাসিভে কনভার্ট করতে গেলে কি হবে দেখেন, দ্য ওয়ার্ক এটা ছিল অবজেক্ট, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? আর হ্যাভটা কি হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে হ্যাভ হবে না, এখানে হয়ে যাবে কি হ্যাজ, আর হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাজ বিনের পরে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে, এবং তারপরে কি হয়ে যাবে, সেটা হচ্ছে বাই, অর্থাৎ সাবজেক্ট হয়ে যাচ্ছে কি অবজেক্ট। এখন ওরা যেটা বলছে সেটা হচ্ছে আমরা যখন প্যাসিভে যখন কনভার্ট করে ফেললাম, এরপরে কি বলছে দেখেন, এরপর আমরা কি করবো ইন্টারোগেটিভে কিন্তু কনভার্ট করতে পারবো। অর্থাৎ খেয়াল করে দেখেন, ইন্টারোগেটিভে কনভার্ট করতে গেলে কি করতে হয়, আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বটা আগে আনতে হয়, অর্থাৎ হ্যাজটা কিন্তু আগে চলে আসবে, এরপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে আমার দেখা যাচ্ছে কি বাকি যে ভার্বগুলো আছে সেগুলো, তার মানে হয়ে যাচ্ছে যে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, অর্থাৎ এই যে ভার্ব যেটা ছিল, এই যে সেন্টেন্স যেটা ছিল আর কি, যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এই হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক এর আমার মধ্যে আপনার ইন্টারোগেটিভ, ঠিক আছে, এই যে ইন্টারোগেটিভ যেটা সেন্টেন্স যেটা ছিল, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, অর্থাৎ এই যে সেন্টেন্স যেটা ছিল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে আমার কি
অ্যাজ দ্য ওয়ার্ক বিং ডান বাই ইউ। এটা একবারে আপনি করতে পারবেন, বাট আমরা যেটা করেছি, যারা বুঝে না বা বুঝ অনেকে দেখা যাচ্ছে বেসিকে প্রবলেম থাকে, তাদের জন্য আমরা ভেঙে ভেঙে করেছি। আমরা বলেছি কি যে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভটাকে আপনি যেটা করবেন আপনি অ্যাসারটিভে কনভার্ট করবেন। অ্যাসারটিভে কনভার্ট করার পরে সেটাকে কী করবেন, সেটাকে আপনারা কী করবেন, অবশ্যই 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 সেটাকে প্যাসিভে কনভার্ট করবেন। প্যাসিভে কনভার্ট করার পরে সেটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করার জন্য কী করতে হবে, জাস্ট অক্সিলারিটা আগে দিয়ে দিবেন, তাহলে কিন্তু প্যাসিভটা কিন্তু ইন্টারোগেটিভে কনভার্ট হয়ে যাবে। বাট ডেফিনেটলি এটা শুধুমাত্র ইনিশিয়ালি আমরা যারা শিখছি তাদের জন্য, আমরা যখন পরীক্ষাতে যখন প্রবলেম যখন সলভ যখন করবো তখন কিন্তু ডিরেক্টলি কিন্তু ট্রাই করবো। কীভাবে খেয়াল করে দেখেন আপনি, কীভাবে বলতে হবে যে দ্য ওয়ার্ক এটা হয়ে যাবে, কী হয়ে যাবে, এটা হচ্ছে আসলে কি আমার কিন্তু সাবজেক্ট, বাট যেহেতু এটি ইন্টারোগেটিভ তার মানে কি আপনি দিতে হবে আমার কিন্তু অক্সিলারি ভার্ব, অর্থাৎ দ্য ওয়ার্কের সাথে হয় কি হ্যাজ, তারপরে শুরুতে চলে যাবে কি আমার হ্যাজ, এরপরে আমার চলে যাবে কি দেখেন সাবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক, হ্যাজ দেখা হয় না, হ্যাজ এরপরে অবশ্যই কী হবে বিন হয়ে যাবে, আর বিনের পরে হয়ে যাবে কি ভার্বের ক্রিয়া, অর্থাৎ হয়ে যাবে কি দেখেন বিন ডান, এরপর আমার যেটা সাবজেক্ট হিসেবে কিউ সেটা হয়ে যাবে কি অবজেক্ট, অর্থাৎ হয়ে যাচ্ছে বাই ইউ। বাট এভাবে করলে অনেকে না বুঝতে পারে, এটা অনেকের অনেক ব্যাসিকে প্রবলেম হয়। সো যাদের ব্যাসিকে প্রবলেম হয়, যাদের একটু ধীরে সুস্থে করতে হবে, তাদেরকে আর কি এই তিনটি স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে কনভার্ট করবেন, এরপর অ্যাসার্টিভটাকে প্যাসিভে কনভার্ট করবেন, এরপর আপনি যেটা করবেন প্যাসিভটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করে দেবেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। দুইভাবেই বলে দিলাম, আপনার যেভাবে সুবিধা হয়, আপনার যেভাবে কনভিনিয়েন্ট মনে হয় আপনি সেভাবেই করতে পারেন, এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এখন খেয়াল করে দেখেন আমরা ইন্টারোগেটিভের আরো বেশি অ্যাডভান্স কিছু রুলস দেখবো যেগুলো আমাদের পরীক্ষাতে প্রায় আর কি চলে আসে। কি বলছে দেখেন, বলছে যে হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর টিপ থেকে যদি আমাদের প্যাসিভে কনভার্ট করতে তাহলে কি হবে, বলছে যে হু যদি কোনো ইন্টারোগেটিভ যদি কোনো সেন্টেন্স যদি হু যদি থাকে এবং সেটাকে যদি আমরা যদি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে কনভার্ট করতে যদি চাই তাহলে সেক্ষেত্রে হু এর পরিবর্তে আমরা কি ইউজ করবো, হু এর পরিবর্তে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বাই, হু এর পরিবর্তে কি ইউজ হবে বাই। অর্থাৎ শুরুতে যদি এরকম যদি দেখি আমরা যে হু আছে তাহলে প্যাসিভ করার সময় আমরা হুয়ের পরিবর্তে কি ইউজ করবো বাই ইউজ করবো। কিন্তু এরপরে কি বলছে দেখেন যে টেন্স ও পার্সোনালিটি অগ্রদের ভার্ব বসবে, যেটা আমরা সবাই জানি, এবং অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্টের ফর্ম হয়ে যাবে, এবং মূল ভার্বের অবশ্যই কি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এবং যেহেতু এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কনভার্ট করছি তার মানে অবশ্যই লাস্টে আমরা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কিন্তু আর কি, ঠিক আছে, অবশ্যই দিতে হবে আর কি, ঠিক আছে, এটার কিন্তু কোনো মাপ নাই, যেহেতু এটা ইন্টারোগেটিভ তার মানে কি প্রশ্নবোধক চিহ্ন আপনাকে দিতেই হবে, এবং এর আগে যেটা করলাম সেটার ক্ষেত্রে কিন্তু সেম। ওকে, আমরা দেখি কি হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি হু এর পরিবর্তে বসে গেল বাই হুম, এবং আমরা জানি এরপরে কি হবে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব কি দেওয়া ছিল, অক্সিলারি ভার্ব দেওয়া ছিল উইল, তাহলে উইলটা উইলের জায়গাতে হয়ে গেল, এবং উইলের পরে কি দিতে হবে আমার যেটা অবজেক্ট ছিল, অবজেক্টে কি ছিল ইট, তাহলে ইট এখন কি হয়ে গেল আমরা সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম ইট। এবং এরপরে দেখতে হচ্ছে উইল তো আমরা জানি যে উইল যদি থাকে তাহলে কি হয়ে যেত উইল বি, এটা কিন্তু একদম প্রথমেই কিন্তু আমরা পড়ে এসেছি যে উইল যদি থাকে অথবা শ্যাল যদি থাকে তাহলে হয়ে যায় বি, অর্থাৎ শ্যাল বি উইল বি এটা কিন্তু হয়ে যায়, এটা কিন্তু আমরা আগেই করেছি। তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যেটা সাবজেক্ট যেটা হচ্ছে সেটা বসানোর পর আমাকে দিতে হবে এটা বি দিতে হচ্ছে উইলের কারণে, এবং ইয়ের পর অবশ্যই হয়ে যাবে ভার্বের ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে বাই হোম উইল ইট বি ডান, বাই হোম উইল ইট বি ডান। খেয়াল করে দেখেন যেটা আর একটু অ্যাডভান্স রুলস, এটা বেসিক্যালি আর একটু টাফ যদি কোশ্চেন যদি হয় তাহলে ক্ষেত্রে আসে, বলছে যে হুম যুক্ত যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে হয়, আগেরটা ছিল কি হু যুক্ত আর এবার কি বলছে দেখেন হুম যুক্ত, তাহলে কি বলছে দেখেন, বলছে যে হুমের পরিবর্তে আমরা কি ইউজ করবো হু ইউজ করবো, আগে কি করতাম দেখেন হু থাকতো হু এর পরিবর্তে ইউজ করতাম বাই হুম, হু এর পরিবর্তে কি ইউজ করতাম বাই হুম, আর এক্ষেত্রে বলছে কি যে হুমটা দাওয়ায় আছে, যেহেতু হুমটা দাওয়ায় আছে তার মানে কি এক্ষেত্রে আমরা হুমের পরিবর্তে ইউজ করবো হু ইউজ করবো, এবং এরপরে কি হিসেবে দেখেন টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এটা আমরা সবাই জানি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে কি অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু আমাকে কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হবে, এবং অক্সিলারি ভার্ব করার পরে কি করতে হবে দেখেন, বলছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যাবে, এবারে বাই বসে যাবে, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে যাবে আর কি। এক্সাম্পলটা আমরা দেখি তাহলে বুঝবো, আর লাস্টে তো প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা তো সবাই জানেন তাই আর বলছি না, আমরা যদি একটু দেখি এক্সাম্পল তাহলে বুঝতে পারবো। কি বলছে দেখেন, বলছে যে হুম ডিড ইউ সি অন দ্য রোড, তাহলে খেয়াল করেন এই যে হুম আছে এই হুমের পরিবর্তে আমাদের হয়ে যাবে কি হু হয়ে যাবে কিন্তু, এবং এরপরে হয়ে যাবে কি দেখেন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বোঝার জন্য কি করতে হবে আমাকে টেন্সটা বুঝতে হবে, কিসে আছে দেখেন ডিড, ডিড থাকা মানে কি পাস্ট ইনডিফিনিটে থাকা, তার মানে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমি বসাবো কি ওয়াজ বসাবো, এবং ওয়াজের পরে অবশ্যই কি করতে হবে দেখেন ভার্বে কিন্তু কি করতে হবে পাস্ট পার্টিসিপল, ভার্বটা কি ছিল দেখেন সি ছিল কিন্তু, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল ফর্মটি সি এর পাস্ট পার্টিসিপল কিন্তু হয়ে যাচ্ছে সিন, এবং এরপরে কি করতে হবে দেখেন, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা
সাবজেক্ট ছিল সে সাবজেক্টটা কি করবো, অবজেক্ট ফর্ম দিব, অর্থাৎ কি বলবো দেখেন বাই ইউ, এরপরে বাকি যা আছে তাই থাকবে, অর্থাৎ অন দ্য রোড এটা লাস্টে ছিল, লাস্টে বসিয়ে দিব। এই রুলসটা কিন্তু দেখবেন যে বাকিগুলোতে কিন্তু ডিফারেন্ট, এই রুলসটা কিন্তু বাকিগুলো থেকে ডিফারেন্ট। আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু হুয়ের পরে কিন্তু কি দিয়েছে, দেখেন আপনি ভালো করে দেখে বুঝতে পারছেন যে হুয়ের পরে কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব দুটোই কিন্তু হয়ে গেছে, হুয়ের পরে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটোই কিন্তু হয়ে গেছে। কিন্তু আপনি যদি আগের এক্সাম্পলে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন যে অক্সিলারি ভার্বের পরে কিন্তু সাবজেক্ট হতো, সাবজেক্টের পরে দেন কিন্তু আপনি কিন্তু মেইন ভার্ব হতো। কিন্তু এখানে খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বের মানে এখানে কিন্তু দেখেন হুয়ের পরে কিন্তু অক্সিলারি ভার্বের সাথেই কিন্তু মেইন ভার্ব হয়ে গেছে, অর্থাৎ এর মাঝে কিন্তু কোনো সাবজেক্ট হয়নি। হ্যাঁ হয়নি, এর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভুলটা নিজে এখানে সাবজেক্টের কাজ করছে, ভুলটা এখানে কিসের কাজ করছে, নিজেই সাবজেক্টের কাজ করছে। যেহেতু ভুলটা এখানে নিজেই সাবজেক্টের কাজ করছে এখানে কিন্তু নতুন করে আমাকে আর ওখানে কিন্তু সাবজেক্ট দেওয়া লাগে, ওই জন্য এই এক্সাম্পলটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবেন স্ট্রাকচারটা, যে হোম থাকলে হয়ে যাবে হু এবং এরপরে হয়ে যাবে অক্সিলারি ভার্ব এবং হয়ে যাবে অক্সিলারি ভার্বের পরে হয়ে যাবে কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর আমাদের যেটা সাবজেক্ট থাকবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেবো এবং পরে এক্সটেনশন হিসেবে যা থাকবে তাই, এবং শেষে অবশ্যই 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 আমাকে চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্নগুলো দিতে হবে আর কি। তাহলে আমরা একটু যদি দেখি যে একটু যদি প্রশ্ন যদি আর একটু যদি অ্যাডভান্স লেভেলে যদি আসে তাহলে কিভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখবো আর কি। অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে হর্ডযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিন্তু আপনার অ্যাক্টিভ থেকে কিন্তু আপনার কিন্তু প্যাসিভে কনভার্ট করতে হয়, কিযুক্ত হর্ডযুক্ত। এর আগে আমরা যেরকমটা দেখলাম আপনার উপযুক্ত হুমযুক্ত, ঠিক একইভাবে হর্ডযুক্ত কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিন্তু অ্যাক্টিভ থেকে কিন্তু প্যাসিভে কনভার্ট করতে কিন্তু বলতেও ওরা পারে। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভে কনভার্ট করতে চাই হর্ডযুক্ত কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হোয়াটটা হোয়াটের জায়গায় থেকে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেরকম হোয়াট থাকবে আমার প্যাসিভ ভয়েসে হোয়াটটাকে হোয়াটের মতো রেখে দিতে হবে। এবং এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্ব হিসেবে একটা টেন্স বসবে, অর্থাৎ টেন্স হিসেবে একটা অক্সিলারি ভার্ব বসবে। এবং এর আগে আমরা যেরকমটা আমরা দেখলাম ঠিক এখানেও ঠিক একইভাবে অক্সিলারি ভার্বের পরে কিন্তু আমরা কিন্তু মেইন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যাবে, অর্থাৎ সাবজেক্ট না বসে কি বসে যাবে অক্সিলারি ভার্বের ঠিক সাথেই বসে যাবে হচ্ছে আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে ন্যাচারালি যেটা হয় বাই বসবে, এবং বাইয়ের পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা সাবজেক্ট থাকবে সাবজেক্টের হিসেবে কাজ করবে, অবজেক্টিভ ফর্ম হবে, এবং বরাবরের মতো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাটস ওয়াই কোশ্চেনের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে যদি একটু যদি প্রশ্নগুলো যদি দিকে তাকাই, উদাহরণের দিকে যদি তাকাই তাহলে দেখি আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি যে কি দেওয়া আছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তার মানে এটাকে যদি আমরা যদি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে যদি কনভার্ট যদি করতে যদি চাই তাহলে কি হবে, দেখেন হোয়াটটা কিন্তু হোয়াটের মতো কিন্তু থেকে গেল, এবং দেখতে পাচ্ছি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট তার মানে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা খুব কিন্তু প্রথমেই শিখেছিলাম যদি কোনো টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থাকে এবং সেটাকে যদি প্যাসিভে কনভার্ট করতে হয় তাহলে সেখানে অ্যাম ইজ আর যুক্ত করতে হবে। এক্ষেত্রে আমরা কি ইউজ করছি, এক্ষেত্রে আমরা সামঞ্জস্যপূর্ণ সবকিছু বিবেচনা করে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি আমরা ইজ অক্সিলারি ভার্বটা কিন্তু ব্যবহার করছি, হঠাৎ পরে কিন্তু হয়ে গেল যেটা সেটা হচ্ছে ইজ অক্সিলারি ভার্ব। এবং আমরা যেমনটা দেখলাম অক্সিলারি ভার্বের পরে কি বসবে আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব কি ছিল ওয়ান্ট, তার মানে এখানে আমার কি হয়ে যাবে ওয়ান্টেড হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে আমার বাই, এবং বাইয়ের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ হয়ে যাবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার আপনার প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে কি দেখেন হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আরো কিছু অ্যাডভান্স রুলস, অনেক সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন চলে আসে যেগুলো হচ্ছে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই, সো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়ে কিন্তু গাইস আমাদেরকে সবাইকে দেখতে হবে, একটু ভালো করে আমরা দেখি। আমরা কি বলছি দেখেন, আমরা বলছি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় কিন্তু বাই বসে না, এবং প্রথমেই কিন্তু আমরা এটা করেছিলাম যে হি ইজ নোন টু মি, কিন্তু বাই বলিনি, হি ইজ নোন বাই মি বলিনি, আমরা কি বলেছি হি ইজ নোন টু মি। তো এরকম টাইপের ক্ষেত্রে ওরা বলছে কি যে সবসময় যে প্যাসিভ ভয়েস যে বাই প্রিপোজিশন হিসেবে বসবে এমনটা কিন্তু না, প্রিপোজিশনের ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে কিন্তু অন্য প্রিপোজিশন কিন্তু ব্যবহৃত হতে পারে। তো এক্ষেত্রে কিছু রুলস আছে, অর্থাৎ কিছু স্পেসিফিক কিছু ভার্ব আছে যাদের সাথে স্পেসিফিক কিছু প্রিপোজিশন বসে, সো এই জায়গাগুলো একটু আমাদের মেমোরাইজ করে রাখতে হবে, যেহেতু নো এর সাথে হয়েছে টু, অ্যান এর সাথে হয়েছে উইথ, সারপ্রাইজের সাথে হয়েছে অ্যাড, স্যাটিসফাই সাথে হয়েছে উইথ, কন্টেন্টের সাথে হয়েছে ইন, শখের সাথে হয়েছে অ্যাড, সিজের সাথে হয়েছে উইথ, মার্কেটের সাথে হয়েছে বডির সাথে হয়ে যায় ইন। ওকে, সো এই জায়গাগুলো একটু আমাকে কী করতে হবে, এগুলো আপনি আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে আর কি। যেরকম এক্সাম্পল দেখেন কী বলছেন আই নো, তাহলে এটা কী করতে হবে প্যাসিভে করতে গেলে ইনটাকে করতে হবে সাবজেক্ট, আর কী বলতে হবে যে হি ইজ নন টু, কী বলছি দেখেন হি ইজ নন টু, অর্থাৎ ননের পরে কিন্তু আমরা কী ইউজ করছি টু ইউজ করছি, কারণ আমরা জানি যে নো হচ্ছে এমন একটা
ভার্ব, যেটার পরে আমরা প্যাসিভ হিসেবে সবসময় প্যাসিভ করার সময় টু প্রিপোজিশন ইউজ করবো, বাই কখনো ব্যবহার করব না। পরটা কি বলছে দেখেন, পরটা বলছে যে দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য টিচার, তার নামে কি বলতে পারি দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ, কি বলবো স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড বাই দ্য স্টুডেন্ট করবো না, আমরা বলবো কি স্যাটিসফাইড উইথ দ্য স্টুডেন্ট। এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে দ্য নিউজ উইল শক ইউ, তাহলে আমরা কি বলবো যে ইউ উইল বি শক দ্যাট, কি বলবো ইউ উইল বি শক অ্যাট দ্য নিউজ, অর্থাৎ শকের পরে আমরা বলবো অ্যাট, আমরা বলবো না যে ইউ উইল বি শকড বাই দ্য নিউজ, এটা বলে ভুল হবে, কারণ শকের সাথে ন্যাচুরালি সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় কি অ্যাট, সো এক্ষেত্রে আমরা বাইয়ের পরিবর্তে অবশ্যই 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 অ্যাট ইউজ করবো। এখন যেটা বলছে যেটা সেটা হচ্ছে যে আরো কিছু স্পেশাল রুলস আছে সেগুলো আমরা একটু দেখে নেবো আর কি। এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে ভার্বের অর্থ যদি পিপল অথবা যদি অন অথবা সামান অথবা যদি সামবডি হয়, ঠিক আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আপনার যেটা দেওয়া যেটা থাকবে, এই অ্যাক্টিভ ভয়েস যেটা দেওয়া যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হিসেবে যদি আপনি যদি দেখেন কি দেখেন, যদি দেখেন যে পিপল বসেছে অথবা সামান বসেছে অথবা যদি দেখেন যে সামবডি বসেছে, এই টাইপের যদি আপনি যদি দেখেন যে শব্দ, ঠিক আছে, যদি আপনি যদি দেখেন যে সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্ট হিসেবে বসেছে আমাদের যেটা অ্যাক্টিভ ভয়েস থাকবে সেই অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হিসেবে বসেছে, তবে সেক্ষেত্রে কি বলেছে দেখেন, তবে সেক্ষেত্রে কিন্তু প্যাসিভ করার সময় তাদেরকে বাই সহকারে লেখা যাবে না, অর্থাৎ আমরা যখন লিখতাম যে বাই বাই কামরা, এভাবে কিন্তু আমরা লিখতে পারবো না যে বাই পিপুল, হ্যাঁ বাই সামন বাই সামবডি, এগুলো লেখা যাবে না। এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন, এক্সাম্পলটা কি বলছে দেখেন যে পিপুল অলওয়েজ রিমেম্বার দ্য অ্যাক্টিভস, যেটাকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে দ্য অ্যাক্টিভস, যেটা আছে সেটাকে কিন্তু সাবজেক্ট করতে হবে, তাহলে থেকে দেখেন দ্য অ্যাক্টিভস, এবং দেখতে পাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে কি করতে হবে ইস অথবা আর আনতে হবে, যেহেতু প্যাট্রিয়টস আছে প্লুরাল আছে, তার মানে আমরা কি আনবো আমরা আনবো হচ্ছে আর, তাহলে ওইদের থেকে দেখেন দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, এবং খেয়াল করে দেখেন কোথাও কিন্তু আপনার কিন্তু মনে করেন যে বাই পিপুল এরকম টাইপে কিন্তু কোনো কিছু কিন্তু দেওয়া নাই, কেন দেওয়া নাই, কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে শব্দগুলো যেগুলো আছে, ঠিক আছে, পিপল ওয়ান সামওয়ান সামবডি, এগুলো সাধারণত দেখা যাচ্ছে কি সাধারণ বা অনির্দিষ্ট বোঝায়, ঠিক আছে, যে এই জন্য এগুলো আমরা যখন প্যাসিভ ভয়েস যখন করবো তখন কখনোই বাইয়ের পরে কিন্তু লিখবো না যে বাই পিপল বাই ওয়ান বাই সামওয়ান বাই সামবডি, এগুলো কিন্তু দেওয়া যাবে না, জাস্ট আমরা মেন ভার্বটার পাস্ট পার্টিসিপেন্ট করার পরে আমরা স্টপ হয়ে যাব। এরপরে খেয়াল করে দেখেন এটা আর একটা স্ট্রাকচার আছে, একটা রুলস আছে, এটা একটু টাফ আসে মাঝে মধ্যে আর কি, জিনিসটা একটু দেখে রাখা ভালো, সেটা বলছে কি দেখেন যে সেন্টেন্সে ক্রিয়ার কর্তা যদি দেওয়া না থাকে, অর্থাৎ যদি দেখা যেতে পারে যে অনেক সময় কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কে কাজ করছে অর্থাৎ সাবজেক্টে কিন্তু দেওয়া থাকে না, বলছে ক্রিয়ার যদি কর্তা যদি না যদি দেওয়া থাকে তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করার সময় কিন্তু একটা সুবিধাজনকভাবে কিন্তু কী করতে হতে পারে, একটা কিন্তু কর্তা বা একটা কিন্তু সাবজেক্ট কিনে নিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস আমাকে মানতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যখন কনভার্ট করবো, কিসে থেকে কনভার্ট করবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করবো, তখন সুবিধাজনকভাবে কী করতে হবে আমাকে কিছু কর্তা নিতে হবে বা সাবজেক্ট নিতে হবে, যেরকম আমরা নিতে পারি সামওয়ান অথবা নিতে পারি সামবর্ড অথবা নিতে পারি পিপল অথবা নিতে পারি দাওয়া ফুলকে। আমি আবারও বলে দিচ্ছি বিষয়টা কখন এই সাবজেক্টগুলো আমরা ইউজ করবো, যখন আমরা দেখবো যে একটা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভে কনভার্ট করার সময় তার সাবজেক্ট পাচ্ছি না। আমি আবারও বলছি, যখন আমরা দেখবো যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে করার সময় যখন আমরা দেখবো যে কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তখন সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে সামওয়ান সামবডি পিপল অথবা দ্য অথরিটিকে ব্যবহার করতে পারি। এবং খেয়াল করে দেখেন যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, খেয়াল করে দেখেন এই সেন্টেন্স কিন্তু প্যাসিভে আছে, কিভাবে বুঝছি প্যাসিভে, দেখেন প্যাসিভে বুঝে উপায় যেটা হলো সেটা হচ্ছে অক্সিলারি প্লাস অক্সিলারি প্লাস ভিটি। খুব ইম্পর্টেন্ট একটা কথা মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা যদি স্টুডেন্ট যারা আছি তারা কিন্তু অনেক সময় কিন্তু প্যাসিভ সেন্সটা কিন্তু বুঝতে পারি না, অর্থাৎ প্যাসিভ প্যাটার্নটা বুঝতে পারি না, আমরা মনে করি কি যে প্যাসিভ প্যাটার্ন মানে হচ্ছে ভার্বের ভি থ্রি, বাট কথাটা কিন্তু ইনকারেক্ট, কথাটা কিন্তু ইনকারেক্ট, মনে রাখবেন যে প্যাসিভ প্যাটার্ন মানে হচ্ছে অক্সিলারি প্লাস ভি থ্রি, অক্সিলারি প্লাস ভি থ্রি, অর্থাৎ অবশ্যই আপনাকে একটা অক্সিলারি থাকতে হবে এবং অক্সিলারির পরে ভি থ্রি থাকতে হবে, যদি অক্সিলারি না যদি থাকে শুধু যদি থাকে ভি থ্রি তাহলে সেটা কখনোই আমরা প্যাসিভ প্যাটার্নে বলতে পারবো না। প্যাসিভ প্যাটার্ন হতে গেলে অবশ্যই 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 আপনাকে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে এবং সেই অক্সিলারি ভার্বের পরে কী দিতে হবে আপনাকে ভার্বে ভি থ্রি দিতে হবে কিন্তু, ঠিক আছে, জিনিসটা কিন্তু আমাকে কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ইজ স্পোকেন অর্থাৎ অক্সিলারি প্লাস ভি থ্রি, দ্যাট মিনস এটা কিন্তু প্যাসিভ প্যাটার্ন আছে, তাহলে এখন যদি এটাকে আমরা যদি অ্যাক্টিভে যদি কনভার্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছি দেখেন যে কোনো কিন্তু দেখেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু কোনো সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে, অর্থাৎ কোনো সাবজেক্ট কিন্তু নাই, ইংলিশে কারা কথা বলে সাধারণত সব মানুষই, তার মানে আমরা কী করতে পারি আমরা সাবজেক্ট হিসাবে
আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে কি নিতে পারি, পিপল বেছে নিতে পারি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিলাম যে পিপলটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে হচ্ছে কি দেখেন, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পরটা বলছে কি দেখেন যে মাই পেইন হ্যাজ বিন স্টোলেন, ঠিক আছে, অজরি প্লাস বিটি, তার মানে কি এটা কিন্তু প্যাসিভ আছে। এখন তাহলে অ্যাক্টিভে যে করতে যাবো, দেখেন খেয়াল করে দেখেন, কোনো কিন্তু দেখেন প্যাসিভে কিন্তু কোনো কিন্তু আমার অবজেক্ট দেওয়া নেই, কোনো অবজেক্ট দেওয়া নেই, যার ফলে কি আমি কিন্তু যখন বলবো তখন কিন্তু কোনো সাবজেক্ট পাচ্ছি না, তাহলে আমি আমাকে সাবজেক্টটা ধরে নিতে হবে। তাহলে ধরলাম সামন, বললাম কিন্তু সামন হ্যাজ স্টোলেন পেন। পরটা দেখেন কি বলছে, বলছে প্রমিস শুড বি কেপ্ট। এক্ষেত্রে খেয়াল করে দেখেন আমার কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু কোনো অবজেক্ট নেই, কোনো অবজেক্ট নাই, কিন্তু যেহেতু এক্ষেত্রে যেহেতু কোনো অবজেক্ট যেহেতু নাই, তার মানে কি করতে হবে, দেখেন যেহেতু হচ্ছে কোনো অবজেক্ট নাই, তার মানে আমি কি করতে হবে, একটা সাবজেক্ট ধরে নিতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি সাবজেক্ট থেকে ওয়ান, তাহলে আমরা বলতে পারি কি যে ওয়ান শুড বি ওয়ান্স প্রমিস হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, সো এর অপশনে দেওয়া থাকবে, এগুলো দেখলেই বুঝতে পারবেন, এখানে ওয়ানের পরিবর্তে অন্য কিছু হতে পারে, ঠিক আছে। সো এর অপশনে দেওয়া থাকবে, অপশনে যেটা সামঞ্জস্যপূর্ণ আপনি সেভাবে দিয়ে দিবেন। যেরকম আমরা দেখতে পারি এখানে এক্সাম্পল আছে, কি বলছে এক্সাম্পলে দেখেন, এক্সাম্পলে বলছে যে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, ঠিক আছে, এটা আরেকটা ফর্ম চেয়েছে, অর্থাৎ অ্যাক্টিভটা দেওয়া আছে, চেয়েছে এখন প্যাসিভ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে যেতে পারি সেটা হচ্ছে যে এ প্রমিস শুড বি কেপ্ট, আমরা কি বলতে পারি, প্রমিস শুড বি কেপ্ট। আমরা কিন্তু এখানে কিন্তু বলবো না যে ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট বাই হিম, এরকম টাইপে কিন্তু বলবো না, কারণ এখানে হিম এর কোনো সাবজেক্ট ছিল না, এখানে একটাই সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে ওয়ান, ঠিক আছে। সেখানে হি, আপনি এখানে ওয়ান এর পরিবর্তে কিন্তু হি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। সো এখানে বলতে হবে কি এ প্রমিস শুড বি কেপ্ট কিন্তু আর কি, ঠিক আছে। আর এখানে বাই ওয়ান এ টাইপের ওয়ার্ড কিন্তু ইউজ করা যায় না, বাই পিপুল আপনাকে কি আমি বললাম যে বাই পিপুল, বাই সাম ওয়ান, বাই ওয়ান, এগুলো কিন্তু ইউজ করা যাবে না। আর ওয়ান এর প্রোনাউন হিসেবে কখনো ইউজ করা যায় না, আপনি কখনো কিন্তু বলতে পারবেন না যে ওয়ান শুড ডু হিজ ডিউটি, আপনাকে বলতে হবে কি ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। অর্থাৎ এখানে ওয়ান এর রিপ্লেসমেন্ট হিসেবে আপনাকে ওয়ানই ব্যবহার করতে হবে, এখানে হিজ বা হিম বা হিমসেলফ কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু এক্সারসাইজ সলভ করবো, যাতে করে প্রথম থেকে আমরা যে টপিকগুলো পড়লাম সেগুলো যেন নিজের জন্য ভালোভাবে যেন আয়ত্ত করে নিতে পারি। খেয়াল করে দেখেন কি বলছে, এক নম্বরে বলছে যেটা সেটা হচ্ছে যে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ডোন্ট লাইক আইডিয়াল পিপল। তাহলে এটা প্যাসিভ করতে গেলে কি করতে হবে, আইডিয়াল পিপল আমার যেটা অবজেক্ট আছে, অবজেক্টে কি করতে হবে, সাবজেক্টে কনভার্ট করতে হবে, এবং কনভার্ট করার পরে যেটা করতে হবে গাইস, খেয়াল করে দেখেন কোনটা আছে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে কি করতে হবে, এটা আমরা ইজ অথবা আর অথবা অ্যাম ইউজ করতে হবে। আইডিয়াল পিপল প্লুরাল, তাহলে আমরা কি ইউজ করবো, আর ইউজ করবো, এবং যেহেতু নট ছিল, নটটা নটের জায়গায় বসে গেল, এরপরে হয়ে গেল দি ভার্ব টি থ্রি, এরপরে বাই আস, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে কি আইডিয়াল পিপল আর নট লাইকড বাই আস। পরেরটা আপনি খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে এটারও প্যাসিভ ফর্ম বের করতে বলেছে, বলে যাচ্ছে ওয়াল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। তাহলে এটা কি করতে হবে, দেখেন আমার যেটা অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে কি হিম, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কোনটা কি, এবং খেয়াল করে দেখেন এখানে আছে কি, দেখেন পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা আগেই পড়ে ফেলেছি যে ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, এবং তারপরে হয়ে যাবে কি ভার্বের ভি থ্রি। তাহলে হয়ে যাচ্ছে কি দেখেন যে হি ওয়াজ লাভড, হয়ে যাচ্ছে কি দেখেন যে হি ওয়াজ লাভড অ্যাট, লাভের পরে কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে, কারণ অ্যাডটা কিন্তু দেখেন এক্ষেত্রে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল। সো অ্যাডটা আমরা কিন্তু উঠাতে পারবো না, অ্যাডটা কিন্তু আমরা কিন্তু কখনো কি করতে পারবো না, উঠাতে পারবো না, কারণ লাভের সাথে অ্যাডটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে আর কি, এটা কিন্তু আমরা কিন্তু কি করতে পারবো না, চাইলেও কিন্তু উঠাতে পারবো না। আবার এটাও কিন্তু আপনি কিন্তু ভাবা যাবে না যেহেতু অ্যাড হয়েছে এই জন্য বাই হবে না, বাই স্ট্রাকচার ওয়াইজ বাই আপনাকে দিতেই হবে, আর অ্যাড যেটা বসেছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে লাফের সাথে কিন্তু অ্যাড বসেছে, বাট বাই আপনাকে দিতেই হবে স্ট্রাকচারের। ওকে, তাহলে হয়ে যাচ্ছে কি দেখেন, হয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে হি ওয়াজ লাভড অ্যাট বাই ওয়াল অফ হিজ ফ্রেন্ড। ওকে, হয়ে যাচ্ছে কিন্তু আমার। ওকে, এখন যেটা খেয়াল করে যেটা দেখেন আমাদের পরবর্তী যেটা বলেছে সেটা হচ্ছে কি দেখেন, যেটা সেটা হচ্ছে যে দ্য প্যাসিভ অফ হুড টচ ইউ ফ্রেন্ড। তাহলে এটা কি হচ্ছে, দেখেন হু যেহেতু সেখানে শুরুতে যদি বসেছে আমরা জানি যে হু যদি থাকে তাহলে অবশ্যই কি হয়ে যাবে, বাই হোম হয়ে যাবে, এবং বাই হোম হওয়ার পর অবশ্যই হয়ে যাবে একটা অবজেক্ট ব্যবহার হয়ে যাবে। খেয়াল করে দেখেন এটা কিন্তু পাস্ট ইনফিনিটিভ আছে, দ্যাট মিনস এখানে কি ইউজ হয়ে যাবে, দেখেন ওয়্যার হয়ে যাচ্ছে, মানে ওয়্যার হয়ে যাচ্ছে, কারণ সাবজেক্ট হিসেবে আমরা বলছি ইউ, এবং ইউ এর সাথে সবসময় কি হয় ওয়্যার হয়, ইউ এর সাথে সবসময় কি হয় ওয়্যার হয়, ইউ এর সাথে কখনো ওয়াজ আমরা দিতে পারবো না। এবং সাবজেক্টের পর আমরা কি জানি, আমরা জানি যে আমাদের যে মেন ভার্ব আছে মেন ভার্বের ভি থ্রি হয়ে যাবে, এবং বাকি যা আছে আই। Who taught you French? এটা ফুল ফর্ম হয়ে যাচ্ছে by whom were you taught French? এরপর আপনি খেয়াল করে দেখেন এরপর যেটা বলছি সেটা হচ্ছে যে which one is the correct voice? বলতে নিচে যেটা এক্সাম্পল দেওয়া আছে যে
হু উইল হেল্প ইউ, এটার হচ্ছে ফুল ফর্মটা চেঞ্জ হবে। এটা আপনার মনে করেন যে প্যাসিভটা জানতে চেয়েছে, তাহলে আগের মতো আমরা জানি যে হুটা কি হয়ে যাবে, বাই হোম হয়ে যাবে, এবং অক্সিলারি হিসেবে উইলটা উইলের জায়গায় বসে যাবে, সাবজেক্ট হিসেবে ইউটা চলে আসবে, এবং ইউ এর পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব উইল থাকলে কি হয়ে যায়, উইল বি, তারপরে হয়ে যায় কি ভার্ব ভি থ্রি, অর্থাৎ সাবজেক্ট পরে হবে কি বি প্লাস ভি থ্রি, তাহলে কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। এরপরে দেখেন, খেয়াল করে দেখেন এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমরা একটু করে ফেলি। কি বলছে দেখেন, প্রথমে বলছে এটা, সেটা হচ্ছে যে দ্য নিউজ উইল প্লিজ ইউ। এখন এটাকে আমার করতে হবে প্যাসিভ, তাহলে প্যাসিভ করতে গেলে কি হচ্ছে দেখেন, ইউটা ছিল অবজেক্ট, অবজেক্টটা কি হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, আর উইলটা কি হয়ে যাবে দেখেন উইল বি হয়ে যাবে, তারপরে হচ্ছে ভি থ্রি, অর্থাৎ উইল বি প্লিজড। এবং আমরা কিন্তু এটাও জানতে পারবো সেটা হচ্ছে প্লিজ হচ্ছে এমন একটা ভার্ব যেটার সাথে সবসময় কি হবে, এটার সাথে সবসময় উইথ হবে, প্লিজের সাথে কি হবে উইথ হয়, স্যাটিসফাই উইথ, প্লিজ উইথ হয়, সো এখানে বাই ইউজ করতে পারবো না। তাহলে উত্তরটা কি হয়ে যাচ্ছে, ইউ উইল বি প্লিজড উইথ দ্য নিউজ। এটা কি বলছে দেখেন, বলছে যে আই হ্যাভ টু ডু ইট, তাহলে কি করতে হবে এটাকে আমাকে প্যাসিভে কনভার্ট করতে গেলে ইটটাকে আগে আনতে হবে, তাহলে ইটটা আগে বসে গেল, এবং ইটটা যাতে হ্যাভ হয় না, এটার সাথে কি হয় হ্যাজ হয়, তাহলে হচ্ছে কি দেখেন হ্যাজ, এবং আমরা জানি কি হ্যাভ টু, এটা কি মোডাল, হ্যাভ টুটা কি একটা মোডাল, তো আমরা তো জানি মোডাল যদি থাকে তাহলে মোডালের পরে কি ইউজ করতে হবে, বি ইউজ করতে হবে, যেরকম ক্যান বি, মাস্ট বি, এবং বি এর পরে কি ইউজ করতে হয় ভি থ্রি, তার মানে এটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে যে ইট, ইটের পরে হয়ে যাচ্ছে হ্যাজ টু, এবং হ্যাজ টু যেহেতু মোডাল, এরপরে হয়ে যাবে একটা বি, এবং বি এর পরে যাবে কি পারবে। এবং এরপর আমাদের যেটা সাবজেক্ট, যেটা ছিল সাবজেক্ট কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ আই হ্যাভ টু ডু ইট, এটার প্যাসিভ ফর্মটা হয়ে যাচ্ছে কি দেখেন, ইট হ্যাজ টু বি ডান বাই মি। ছয় নম্বরটা আপনি খেয়াল করে দেখেন, ছয় নম্বরে কি বলছে, ছয় নম্বরে বলছে যে হু টট ইউ ইংলিশ, অর্থাৎ টিকটকে আমরা যেটা তোমরা করলাম ঠিক একই জিনিসই কিন্তু এখানে কিন্তু আমরা আবার পাচ্ছি, তাহলে খেয়াল করে দেখেন হু এর পরিবর্তন হয়ে যাচ্ছে বাই হুম, আমাদের যেটা পাস্ট ইনডিফিনিট আছে এই জন্য হয়ে যাচ্ছে ওয়্যার, কারণ হচ্ছে কিউ এর সাথে সবসময় ওয়্যার হয়, এবং এরপরে যেটা হয়ে যায় সেটা হচ্ছে আমাদের ভি থ্রিটা হয়ে যাবে, অর্থাৎ ভাবে ভি থ্রিটা কিন্তু দিয়ে দিব, থেকে দেখেন বাই হুম ওয়্যার ইউ ডট ইংলিশ। লাস্টে আমাদের যেটা এক্সাম্পল যেটা আছে আজকে সেটা আমরা একটু করে ফেলি, কি বলছে দেখেন, বলছে যে উই ব্রোক দ্য পেন্সিল, বলছে কি দেখেন হু ব্রোক দ্য পেন্সিল, তো হু ব্রোক দ্য পেন্সিল এটা আপনার প্যাসিভ ভয়েসটা কোনটা সেটা জানতে চাইছে আর কি, ঠিক আছে, তাহলে হু এর পরিবর্তে খেয়াল করে দেখেন যেটা সেটা হচ্ছে হয়ে যাবে আমাদের দেখেন বাই হুম হয়ে যাবে, হু এর পরিবর্তে কি হয়ে গেল বাই হুম হয়ে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট আছে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে দ্যাট মিনস আমি কি করতে হবে একটা ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, সাবজেক্টের ক্ষেত্রে দেখেন পেন্সিল, দ্য পেন্সিল যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে আমাকে দিতে হবে কি ওয়াজ দিতে হবে, তাহলে হচ্ছে কি দেখেন বাই হুম ওয়াজ, এরপরে হয়ে গেল সাবজেক্ট হিসেবে দ্য পেন্সিল, এরপরে হয়ে গেল আমার মেন ভার্ব, অর্থাৎ হয়ে যাচ্ছে কি বাই হুম ওয়াজ দ্য পেন্সিল ব্রোকেন, ঠিক আছে। এবং গাইস খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা অপশন শেষে কিন্তু আপনি দেখবেন যে এখানে কিন্তু কোশ্চেন মার্ক ছিল, ঠিক আছে, এর আগেরগুলোতেও, ঠিক আছে, এটারও কিন্তু ছিল, কারণ দেখেন আপনি কিন্তু এগুলো কিন্তু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করছেন, আপনি যখন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যখন করছেন তখন কিন্তু আপনাকে এটাও খেয়াল করতে হবে যে লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া আছে কি দেওয়া নাই। তো যাই হোক আর কি, আজকে আমরা এ পর্যন্ত আর কি দেখলাম ভয়েসের, আমরা অনেক কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে ভয়েসের যেগুলো আপনার ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এর যেগুলো একদম ক্রিটিক্যাল রুলস যেগুলো দেখা যাচ্ছে খুবই আমাদের প্রবলেম ফেস করে থাকি আমরা, সেগুলো নিয়েও কিন্তু আমরা খুব বিস্তারিতভাবে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করলাম, একই সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বোঝার চেষ্টা করলাম, এছাড়া কিছু এক্সেপশনাল এবং কিছু স্পেশাল রুলস আছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেগুলো আমরা জানলাম। আশা করি এই জিনিসগুলো যদি আমরা যদি ভালো করে যদি বারবার করে যদি আয়ত্ত যদি করতে যদি পারি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভয়েস রিলেটেড কোনো কিন্তু প্রবলেম ফেস করতে হবে না পোস্টিং সলভ করার সময়। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ আর কি, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে ঠিক আবারও ঠিক একইভাবে কিন্তু দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এবং 10 মিনিট স্কুলের সাথেই থাকুন, সবাইকে অসংখ্য।